হ্যালো এভরিওয়ান, ভ্রমণের আরও এক নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। এবারের পর্বটি হলো লেক কোমো সম্পর্কে, যেটি নর্থ ইতালিতে অবস্থিত এবং অনেকটা উল্টো ওয়াই লেটারের মতো দেখতে। লেক কোমোর সবচেয়ে বড় শহর হলো কোমো, আর এটি হলো কোমো সান জোভানি স্টেশন। মিলান থেকে কোমোর দূরত্ব হলো 50 কিলোমিটার, ট্রেনে করে যেতে সময় লাগে প্রায় 1 ঘন্টা মতো এবং ভাড়া হলো 4.80 ইউরো পার পার্সন। ভাস্কর্যটি হলো কর্মরত প্রতিবন্ধীদের প্রতি শ্রদ্ধার প্রতীক। এই মনুমেন্টটি মানবদেহের সবথেকে অভিব্যক্তিপূর্ণ অংশ হাতকে প্রদর্শন করছে এবং এর দ্বারা এটাই বোঝানো হচ্ছে যে প্রাতিষ্ঠানিক মূল্যবোধ রক্ষায় একটি হাত সক্রিয়ভাবে দেশের সেবা করছে ও অন্যটি কর্মরত অবস্থায় আহত হয়েছে। লেক কোমোর সবচেয়ে বড় শহর হলো এই কোমো শহরটি। এর মনোরম পরিবেশ বহুকাল আগে থেকেই ভ্রমণ পিপাসু মানুষদের আকৃষ্ট করে চলেছে, তবে বর্তমানে এটি ওয়েডিং ডেস্টিনেশন হিসেবেও বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। লেক কোমোর তীরে অবস্থিত এটি একটি ইতালিয়ান সায়েন্টিফিক মিউজিয়াম। আর্কিটেক্ট ফেডেরিকো ফেজেরিও এটিকে প্যালাডিয়ান স্টাইলে ডিজাইন করেন। বিখ্যাত বিজ্ঞানী আলেকজান্দ্র ভোল্টা, যিনি ইলেকট্রিক ব্যাটারির আবিষ্কারক, তিনি এই শহরে জন্মগ্রহণ করেছিলেন। তার স্মৃতির উদ্দেশ্যে এখানে একটি পার্মানেন্ট এক্সিবিশন হয়। ৩৩ মিটার উচ্চতা সম্পন্ন ও লম্বা জানলা বিশিষ্ট এই টাওয়ারটি 1931 সালে জুসেপে ও তার ভাই ডিজাইন করেন প্রথম বিশ্বযুদ্ধে শহীদদের উদ্দেশ্যে। কোমো বিভিন্ন বিলাসবহুল ভিলার জন্য বিখ্যাত, এর মধ্যে অলমো অন্যতম। এটি হলো একটি নিও ক্লাসিক্যাল ভিলা, যেটি আর্কিটেক্ট সিমোনে ক্যান্টোনি বানিয়েছিলেন ওডেসকালসি পরিবারের জন্য। এর সামনের দিকে একটি অপূর্ব সুন্দর বাগান আছে ও পেছনের দিকে একটি পার্ক আছে। জনসাধারণের জন্য বাগান ও গ্রাউন্ড ফ্লোরটি পরিদর্শন করার অনুমতি আছে। বর্তমানে এই ভিলাটি বিভিন্ন ধরনের অনুষ্ঠান ও আর্ট এক্সিবিশনের জন্য ব্যবহৃত হয়। এখান থেকে কোমো ভ্রোনাতে ফানিকুলার পাওয়া যায়। ভ্রোনাতে পৌঁছাতে 7 মিনিট সময় লাগে এবং ওখান থেকেই পায়ে হেঁটে হিল টপে পৌঁছাতে হয়। এখানেই স্পেকটাকুলার ভিউ পাওয়া যায় লেক কোমো, ইতালিয়ান আল্পস এবং সমগ্র শহরের। এর এক্স্যাক্ট অপোজিট সাইডে রয়েছে সুইজারল্যান্ড। এই মনুমেন্টটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহীদদের স্মৃতি উদ্দেশ্যে বানানো হয়েছে। এটিকে মিলান খ্যাত স্কাপ্টার জিয়ান্নি কলম্বো বানিয়েছিলেন। লেক কোমো তীরবর্তী পার্কটিতেই এটি অবস্থিত। 1983 সালে 28শে মে তৎকালীন ইতালির প্রেসিডেন্ট সান্দ্রো পেরতিনি এটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
এই উজ্জ্বল পাবলিক মনুমেন্টটি 16.5 মিটার উচ্চতা সম্পন্ন এবং সম্পূর্ণ স্টেইনলেস স্টিল দ্বারা নির্মিত। এটিকে নির্মাণ করেছেন ড্যানিয়ান লিভেসকিন্ড। প্রলেতো বা টাউন হল কোমো শহরের মধ্যযুগে ধর্মনিরপেক্ষ বিল্ডিংগুলির মধ্যে এটি হলো অন্যতম। গথিক রোমানাস্ক এবং রেনেসাঁ স্টাইলে এটি নির্মিত। ডুয়োমোর উত্তর পশ্চিম প্রান্ত সংলগ্ন এই বিল্ডিংটি বর্তমানে কনফারেন্স হল, আর্ট এক্সিবিশন ও বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহৃত হয়। ডুয়োমো এই ক্যাথিড্রালটি 87 মিটার লম্বা, 36 থেকে 56 মিটার চওড়া এবং 75 মিটার উচ্চতা বিশিষ্ট। এই অঞ্চলে এটি সবচেয়ে আকর্ষণীয় বিল্ডিং। কথিত আছে এটি ইতালির সর্বশেষ গথিক ক্যাথিড্রাল। 1396 সালে এর নির্মাণের কাজ শুরু হয়। সাদা মার্বেল দ্বারা এর সামনের প্রান্তটি নির্মাণ করা হয়েছে। ডুয়োমোর ভেতরের অংশটি যথেষ্ট সুন্দর, স্পেশালি এর ডোমের অংশটি জাস্ট চমৎকার। সিক্সটিন্থ এবং সেভেন্টিন সেঞ্চুরির বিভিন্ন মূল্যবান স্ট্যাপেস্ট্রিজ এবং পেন্টিংস দ্বারা এর আভ্যন্তরীণ অংশটি সুসজ্জিত। কোমো শপিংয়ের পাশাপাশি সিল্ক ইন্ডাস্ট্রিতেও বেশ খ্যাতি অর্জন করেছে, তাই এখানে বেশ কিছু বুটিকও চোখে পড়বে। এখানে কালচারাল ইভেন্ট, ইতালিয়ান ও ইন্টারন্যাশনাল পপ মিউজিক কনসার্ট এবং ওপেরা অনুষ্ঠিত হয়।
12th সেঞ্চুরিতে নির্মিত এবং সম্ভবত কোমোর প্রথম ক্যাথিড্রাল হলো এটি। শহরের একদম মধ্যস্থলে এটি অবস্থিত। ১১৯২ সালে ৪০ মিটার উচ্চতা বিশিষ্ট এই টাওয়ারটি নির্মাণ করা হয় শহর কোমোর মেন এন্ট্রেন্সকে সিকিউর করার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।